হাই আমি রূপম আজকের এই ভিডিওতে আমরা কিসিকা ভাই কিসি কি যান এবং চেঙ্গিজ এই দুটো ছবির অ্যাডভান্স বুকিং কেমন এটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো গতকাল যখন আমি ভিডিও করি যেখানে কিসিকা ভাই কিসি কী যান ছবির ফার্স্ট ডে কালেকশন কেমন কী হতে পারে সেটা নিয়ে কথা বলি তখন অনেকে দেখলাম কমেন্ট করেছিল চেঙ্গিস নিয়ে কিছু বলো এই ছবির অ্যাডভান্স বুকিং নিয়ে কিছু বলো কিন্তু বিষয়টা হচ্ছে চেঙ্গিজের অ্যাডভান্স বুকিং কেমন কী এটা তো সম্পূর্ণরূপে জানতে পারছি না আমরা এবং ফার্স্ট ডে কালেকশান হওয়ার পরেও সেটা আমরা সেরকমভাবে জানতে পারবো না যতক্ষণ না কোনো একটা প্রপার সোর্স থেকে সেটা রিভিল করা হবে কারণ আমরা জানি যে আমাদের এখানকার সেরকম কোনো ওয়েবসাইট নেই যারা একদম পার্টিকুলার প্রপার কালেকশান বলতে পারে যার তরফ থেকে আমরা সেই খবরটা পেয়ে আপনাদেরকে জানাবো খুব কম সিনেমার ক্ষেত্রেই সেটা হয় আর এমন তো করি না বা করতে পারবো না যে এরা ফেক ফিগার বা নিজের মন গড়াটা ফিগার বলে দিলাম কিছু লোককে খুশি করার জন্য সেটা হয় না সম্ভব না সেটা এবার যদি চেঙ্গিজ এবং কিসিকা ভাই কিসি কিজানের অ্যাডভান্স বুকিংয়ের কথা বলি তো কিসিকা ভাই কিসি এই ছবিটা আমি গতকালকেই বলেছি যে খুব ভালো অ্যাডভান্স উইন্ডোতে পারফর্ম করছে না লোকের যে খুব দেখার ইচ্ছা বা এই ছবিটার মারাত্মক খাইপ এমনটা কিন্তু আমি আগেও বলেছি সেটা তৈরি হবে না এই ছবিটা কখনোই পাঠান বা টাইগার থ্রি বা জওয়ানের মতো বাজ রাখছে না ঠিক আছে হ্যাঁ সালমান খানের ছবি সেই ছবির কে ডিরেক্টর ছবির গল্প কিগুলো কিচ্ছু ম্যাটার করেনি এতদিন কিন্তু প্যান্ডামিকের পর তো অনেক কিছুই আমরা পরিবর্তন হতে দেখেছি তো এটা হয়তো আরও একটা ইন্ডিকেশান তো এই ছবিটা এখনও পর্যন্ত মানে আজ রাতের মধ্যে হয়তো পঞ্চান্ন থেকে ষাট হাজার টিকিট সেল করবে অ্যাডভান্স বুকিংয়ে যেটা খুবই অ্যাভারেজ এবং যেরকম এর আগে আশা করা হয়েছিল যে এই ছবিটা হয়তো আনুমানিক দশ কোটি টাকার অ্যাডভান্স বুকিং করতে পারবে সেটা ধারেবারে ওই ছবিটা নেই এই ছবিটা দশ কোটি টাকার অ্যাডভান্স বুকিং কখনোই কমপ্লিট করতে পারবে না যদি এই ছবির স্পট বুকিং কালকে জোরদার হয় তাহলে হয়তো এই ছবিটা তু ঝুটি মে মাক্কারের ফার্স্ট ডে কালেকশান মানে সাড়ে পনেরো কোটির কাছাকাছি কালেকশান করতে পারে তবে কালেকশান এর থেকে কমও হতে পারে এবং তার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে এই ছবির কালেকশানটা এর থেকে কম হল মানে তেরো চোদ্দো কোটি টাকাও হতে পারে এটা আগেও বলেছি ছবিটা ঈদের দিন ভালো পারফর্ম করবে এমনটার সম্ভাবনা রয়েছে তো এই ছবির ফার্স্ট ডে অ্যাডভান্স বুকিং খুব একটা ভালো ইন্ডিকেট করছে না এবার আমরা যদি কলকাতা নেদিকে দেখি কোন ছবিটা কীরকম শো পেয়েছে তাহলে কৃষিকা ভাই কৃষিকি যান অ্যাপ্রক্সিমেটলি তিনশোর কাছাকাছি শো পেয়েছে এবং চেঙ্গিস প্রায় পঁচাত্তরটার মতো শো পেয়েছে তো আমরা বুঝতে পারছি চেঙ্গিসের থেকে কৃষিকা ভাই শো ওয়াইজ অনেক এগিয়ে আছে এবার আজকে যদি আমরা এই কথাটা বলি যে চেঙ্গিজ একটা বাংলা ছবি এখানে বাংলা সিনেমাকে বেশি শো দেওয়া উচিত এটা বাংলা তা সত্ত্বেও হিন্দি সিনেমাকে বেশি শো দেওয়া হয়েছে তাহলে কিন্তু খুব বড় একটা হিপোক্রিসির প্রমাণ হবে এটা তার কারণ সরস্বতী পুজোর সময় যখন তিনখানা বাংলা ছবি এসেছিলো এবং তার এগেইনস্টে পাঠান ছিল হলের ওনাররা কিন্তু ডিস্ট্রিবিউটাররা কিন্তু পাঠানকে শো বেশি দিতে বলেছিল এক্সিবিটাররা পাঠানকেই বেশি শো দিয়েছিল কয়েকটা হল যারা পাঠান সিনেমাটা চালায়নি তারা বাংলা সিনেমাগুলোই চালিয়েছিল কিন্তু সেই সময় আমরা বলেছিলাম যে হল ওনাররা এটা বুঝতে পেরেছে শাহরুখ খান চার বছর পর আসছে এই ছবির বজ মারাত্মক সেই কারণেই তারা দিয়েছে আজকেও হয়তো সেটাই বলবো যে আমাদের এখানে বরাবরই এটাই করা হয় যে তোমাকে হিন্দি ছবি নিতে হবে এবং এই চাপটা এখানে করা হয় এবার হল ওনাররা যখন মনে করেছে যে হ্যাঁ কিসিকা ভাই কিসি যান এই ছবির অডিয়েন্স বেশি বা এই ছবিটা বেশি ভালো ইনকাম করতে পারবে চার বছর পর সালমান খান ঈদে আসছে ঠিক আছে এতে কোনো সমস্যা নেই চেঙ্গিজ পঁচাত্তরটা প্রক্সিমেটলি হল পেয়েছে সেখানে যদি দারুণ পারফর্ম করে তাহলে কোনো চিন্তার বিষয় নেই এবং আই হোপ সেটা করবে তো এক্সিবিটার ডিস্ট্রিবিউটার তারা কৃষিকা ভাই বেশি শো দিয়েছে চেঙ্গিসকে কম দিয়েছে যদি চেঙ্গিজ ভালো হয় না চেঙ্গিসকে কেউ আটকাতে পারবে না না ওখানে না এখানে ঠিক আছে মার্ক মাই ওয়ার্ড যদি চেঙ্গিস ভালো হয় আটকানো সম্ভব হবে না যেরকম ট্রেড এক্সপার্টরা মনে করছে যদি এই ছবিটা টিকিট উইন্ডোতে অডিয়েন্সকে না দেখা যায় তাহলে এই ছবিটা সালমান খানের গত পাঁচ ছ বছরে যা যা ছবি এসেছে পাঁচ ছ বছরে না আমরা আর একটু বাড়িয়ে বলতে পারি দশ বছরে যা ছবি এসেছে সব থেকে কম টাকা কামানো ফার্স্ট ডে কালেকশান হিসাবে এই ছবিটা চিহ্নিত হবে কারণ সলমান খানের ছবি এত কম টাকার ওপেনিং নেয় না তার থ্রির মতো ট্র্যাশ ফিল্মও দেড়শো কোটি পার করে যায় তো আমরা যদি পুরো ওভারঅল ইন্ডিয়াতে দেখি তাহলে তো প্রায় সাড়ে চার হাজার শোস পেয়েছে এত শোস পেয়ে হবে কি তো ওয়েস্ট বেঙ্গলে কলকাতায় কত বেশি শো পাচ্ছে সেটার ওপর সম্পূর্ণ সব কিছু ডিপেন্ড করছে না এবং বুকমাই শোতে তোমরা যদি অ্যাডভান্স বুকিং দেখবিনা সিনেমা হল বলি বা অজন্তা সিনেমা হলে দুটো শো বলি বা এখানে আইনক সাউথ সিটির ফার্স্ট শো বলি বা বিজলি সিনেমা হলের ফার্স্ট শো বলি এসএসআর এস আর শো বলি নজরুল তীর্থর শো বলি বা সিনেপলিস অ্যাক্রোপলিস মল বলি পিভিয়ার ডায়মন্ড প্লাজা যশোর রোডের বলি এই প্রত্যেকটা হলে কোথাও অলমোস্ট ফুল কোথাও সোল্ড আউট চেঙ্গিজের জন্য এ ছাড়াও আরও বহু সিনেমা হল রয়েছে যে হলগুলোতে প্রায় ফরটি থেকে সিক্সটি পারসেন্ট অডিয়েন্স এখন টিকিট কেটে নিয়েছে চেঙ্গিজের জন্য অডিয়েন্সের একটা উৎসাহ রয়েছে যেটা ভিজিবল এবার হ্যাঁ সেটা মারাত্মক রকমের এমনটা আমি বলছি না তবে অবশ্যই সেটা কিসিকা ভাই কিসকি জানের থেকে বেটার আমরা যদি অপরদিকে কিসিকা ভাই কিসকি জানের অ্যাডভান্স বুকিং দেখি আমাদের কলকাতায় তাহলে দেখব প্রচুর শো পেয়েছে কিন্তু কটা ফাস্ট ফিলিং কটা সোল্ড আউট তাহলে সেটা দেখব অনেক অনেকটাই কম এত শো পেয়েও সেখানে কিন্তু অডিয়েন্সের পার্সেন্টেজ পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট তো চেঙ্গিস কম শো পেতে পারে কম স্ক্রিন পেতে পারে যেখানে চারটে শো চালানো হয় সেখানে একটা শো পেতে পারে কিন্তু তাতে কিন্তু সমস্যা হবে না যখন এই ছবিটা ভালো হবে লোকে এই ছবিটা দেখা শুরু করবে তখন এগুলো অডিয়েন্স মাথায় রাখবে না এবং তোমরা যদি খুব ভালো করে জিতের প্রিভিয়াস ছবিগুলো দেখো তার যদি রাবণ হোক বা তার আগে অসুর হোক বা তার আগে শেষ থেকে শুরু হোক সেই ছবিগুলো না অ্যাডভান্স বুকিংয়ে কখনোই খুব ভালো পারফর্ম করেনি সেই ছবিগুলোর থেকে চেঙ্গিজ অনেক বেটার পারফর্ম করছে এবং আই হোপ এই ছবিটা ভালো চলবে ছবিটা যদি ভালো হয় তাহলে পরবর্তী সময়ে ভালো বিজনেস এবং দারুণ নাম্বার তৈরি করবে ওয়েস্ট বেঙ্গলেও এবং অবশ্যই হিন্দি মার্কেটেও তো দেখার এই ছবিটা কীরকম কী কালেকশান দাঁড় করা এবং কিসিকা ভাই কৃষিকী যান এই ছবিকে অবশ্যই স্ট্রং ওয়ার্ড অফ মাউথ গেন করতে হবে যাতে ফ্যামিলি অডিয়েন্স এই ছবিটার প্রতি ট্রাস্ট দেখায় এই ছবিটা সিনেমা হলে দেখতে আসে তো এই ছবিটা অ্যাটলিস্ট ভালো পারফর্ম করে না বাদবাকি সিনেমাগুলোর মতো হয় তো এই ছিল আজকের ভিডিও তোমাদের কি অপিনিয়ন অবশ্যই জানিও এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো রেড বাটনটা প্রেস করে অবশ্যই করো জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে টেক কেয়ার